রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি, একদিকে নিম্নচাপ, সঙ্গে দোসর হয়েছিল ডিভিসির ছাড়া জল, তাতেই পরিস্থিতি একেবারে বিপজ্জনক। বিভিন্ন জায়গায় বিপদসীমার ওপর দিয়ে নদীগুলোতে জল বইছে, বিভিন্ন জায়গায় এক কোমর জল, অনেকের বাড়িতে জল ঢুকে গেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সরেজমিনে খতিয়ে দেখতে মাঠে ময়দানে রয়েছেন এবং সেখান থেকে তিনি তোপ দেখেছেন কেন্দ্রকে। পাল্টা তোপ দাগা হচ্ছে উল্টো দিক থেকেও, মানে রাজনীতির আঙিনায় কটাক্ষ পাল্টা কটাক্ষ, এই তো আমরা সবসময় দেখে এসেছি, সেই ছবিটাই আরো একবার দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্যই নাকি বাংলায় এই বন্যা, ডিভিসি কোনো কিছু না জানিয়েই জল ছাড়ছে, ড্রেজিং হয় না, যে কারণের জন্য এই পরিস্থিতি। এবার মুখ্যমন্ত্রীর জন্যই বন্যা হচ্ছে বলে দাবি করা হলো। উনি যদি ঠিকমতো বাঁধ মেরামতের ব্যবস্থা করতেন তাহলে এই অবস্থা হতো না। মুখ্যমন্ত্রী প্রতি বছরে বলেন এটা ম্যানমেড বন্যা, আগের বছরেও তাই বলেছিলেন, তার আগের বছরও একই কথা বলেছিলেন, উনি নতুন কিছু বলেন না। এখন প্রশ্ন হচ্ছে ম্যানমেড বন্যা যদি হবেই আপনি জানেন, তাহলে আপনি গত কয়েক বছর ধরে কি প্রস্তুতি নিয়েছিলেন? বাংলায় বন্যা হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের প্রতাপপুর এলাকায় বন্যা পরিদর্শনে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিভিন্ন এলাকাতে গিয়ে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি, তুলে দেন ত্রাণ সামগ্রী। তারপর প্রতাপপুর গোয়ালপাড়া এলাকায় শিলাবতী নদী বাঁধে বসে যাওয়া দুটি পাকা বাড়ি ঘুরে দেখেন। শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে বানভাসের কারণ হিসেবে দোষারোপ করেন। বুধবার কেন্দ্রকে দোষারোপ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই বন্যা ম্যানমেড, বাংলাকে ডোবানো হয়েছে ঝাড়খণ্ডকে বাঁচাতে গিয়ে। তার পাল্টা উত্তর দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন মুখ্যমন্ত্রী প্রতি বছরই বলেন এটা ম্যানমেড বন্যা, আগের বছরও তাই বলেছিলেন, তার আগের বছরও একই কথা বলেছিলেন, উনি নতুন কিছু বলছেন না। এখন প্রশ্ন হচ্ছে ম্যানমেড বন্যা যদি হবেই আপনি জানেন, তাহলে আপনি গত কয়েক বছর ধরে কি প্রস্তুতি নিয়েছিলেন? এই মুখ্যমন্ত্রীর জন্যই বন্যা হচ্ছে, উনি যদি কংসাবতীর বাঁধকে ঠিকমতো মেরামতের ব্যবস্থা করতেন তাহলে এই অবস্থা হতো না। যে পরিমাণ জল ডিভিসি থেকে ছাড়া হয়েছে সেটা ঝাড়খণ্ডে অবস্থিত, সেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রীর বন্ধু, তার সঙ্গে ওনার কথা বলা উচিত ছিল। এখানে ত্রাণও নেই কোথাও, সরকারও নেই কোথাও, আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি, গ্রামবাসীরা জানালেন তারাই নাকি বাঁধ রক্ষা করেছেন, না হলে আরও গোটা এলাকা প্লাবিত হতো। সরকার নেই, কাউকেই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন সবসময় কেন্দ্র সরকারের সঙ্গে WWF করে চলেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সবসময় কুস্তি করব, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী প্রতিবারই বলেন, আগের বছরও বলেছিলেন, তার আগের বছরও বলেছিলেন, তো মুখ্যমন্ত্রী তো নতুন কিছু বলছেন না, বরাবরই বলেন ম্যানমেড বন্যা। একটু প্রশ্ন হচ্ছে যে ম্যানমেড বন্যা যখন হবেই আপনি জানেন, তা আপনি বিগত এক বছরে কি প্রস্তুতি নিয়েছেন? লোকগুলো সবাই নামানো, আপনার প্রস্তুতি কি ছিল? মুখ্যমন্ত্রীর জন্যই বন্যা হচ্ছে, ওনার দ্বারাই তৈরি বন্যাটা, কারণ উনি যদি কংসাবতীর বাঁধকে ঠিকমতো মেরামতির ব্যবস্থা করতেন তাহলে এই অবস্থা হতো না। যে পরিমাণ জল তেনুঘাট বাঁধ থেকে ছাড়া হয়েছে ডিভিসির দ্বারা, সেই তেনুঘাট হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত, সেই তেনুঘাটের মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী বন্ধু, তার সাথে কথা বলা উচিত ছিল। আমরা কোথাও সরকারকে দেখতে পাচ্ছি, আমরা একটু আগেই এক জায়গায় 81 নম্বর মৌজাতে দাঁড়িয়েছিলাম, সেখানে আপনারা সবাই দেখেছেন সাধারণ মানুষ বলছে যে আমরা গ্রামের লোক রাত জেগে কোন রকমের বাঁধটাকে রক্ষা করেছি, নাহলে এখানেও বাঁধ ভেঙে যেত, জলে প্লাবিত হতো গোটা এলাকা, একদিকটা প্লাবিত হয়েছে এদিকটাও প্লাবিত হয়ে যেত। সরকার তো নেই, কাউকেই তো দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন ত্রাণ নিয়ে যেন কোনো অভিযোগ না আসে, সরকার যথেষ্ট অর্থ সাহায্য করছে, অভিযোগ আসলে প্রশাসন ধরবে, জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে। দেখুন উনি কাকে ধরবেন জানি না, কিন্তু আমরা তো কোথাও সরকারকেও দেখতে পেলাম না, তৃণমূল কংগ্রেসকেও কোথাও দেখতে পেলাম না। তিনি আরো বলছেন আমাদের বিধায়ক, আমাদের সাংসদ যেখানে যেখানে আছে, এখানে আমাদের বিধায়ক আছে সে রাস্তায় আছে, আমাদের জেলা সভাপতি রাস্তায় আছে, কিন্তু আমাদের অন্যদের কাউকে দেখতে পাচ্ছি। ঘাটালিয়ের সাধারণ মানুষের একটাই প্রশ্ন,
যে ভোট আসলে শুধুমাত্র ঘাটালি যে এই জল যন্ত্রণা, সমস্ত রাজনৈতিক নেতারা আছে রাজ্য কেন্দ্র, তারা কিন্তু প্রতিশ্রুতি দেয় মাস্টার প্ল্যান, এবারে হলো না, মানুষ কিন্তু প্রচুর সমস্যায় পড়েছে, সেটা নিয়ে কিছু বলেন না। দেখুন ঘাটালের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে সচেষ্ট হতে হবে। আর সবার আগে কেন্দ্র সরকারের সাথে এই যে একটা দ্বৈরথ, সব সময় মনে হচ্ছে উনি সরকার চালাচ্ছেন না WWF করতে নেমেছেন, কেন্দ্র সরকারের সাথে সবসময় একটা কুস্তি করব, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে কেন্দ্র সরকারের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে। সেটা তো বাংলার মানুষ, শুধু ঘাটাল মাস্টার প্ল্যান না, বিশ্বকর্মা যোজনা বাংলার মানুষ পেল না, 70 বছরের উপরে আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষ জুড়ে চালু হয়ে গেল, পশ্চিমবঙ্গ পেল না, সব দিক থেকে বঞ্চিত হচ্ছে, করতে দেবেন না, করতে দেব না, এই মানসিকতা যদি থাকে সেই সরকারের মানুষের ভুগতে হয়, মানুষ যতদিন এদেরকে ভোট দেবে মানুষকে ভুগতে হবে। উদয়নারায়ণপুরে বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখনো পর্যন্ত আমার মনে হয় 5 লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে, আমরা দাঁড়িয়ে আছি জলে জল, আমি ফিরে গিয়ে একটা মিটিং করব, ডেভিসে এবার কত জল ছেড়েছে তার হিসাব আমাদের দেয়নি, আমরা টাইম টু টাইম মনিটরিং করি, আমি ডেভিসের যে চেয়ারম্যান তাকে ফোন করেছিলাম, আমরা অনুরোধ করেছিলাম, আমাদের এখানে বর্ষা বন্যা হয়ে গেছে, প্লিজ জল ছাড়বেন না, আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় নেপাল ভুটানের জলে, এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে, আমি নিজে হেমন্ত সোরেনের সঙ্গে রাতে 3 বার ফোন করেছি, কথা হয়েছে, কি বলছেন তিনি শোনাব আপনাদের। এখনো পর্যন্ত আমার মনে হয় 5 লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে, আমি এখন ফিরে গিয়ে ফার্স্ট কাজ আমার হচ্ছে, যেটা আমার 2 ঘন্টা লাগবে, আমি গিয়ে যেটা করব, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে একটা মিটিং করব, এবং যেটা করতে হবে সবই কি জন্য আমি রাতে এখানে আছি, সুকান্ত আছে, আমি যেটা বলছি ডিভিসিকে যেভাবে এবার ডিভিসি যা বিহেভ করেছে, ডিভিসি প্রায় 4-4.5 লাখ কোনো হিসেব নেই আমাদের জানাচ্ছেও না, কোনোদিন কিন্তু এটা হয়নি, আমরা টাইম টু টাইম মনিটরিং করি, এবং আপনারা শুনলে অবাক হবে, যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না, আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না, আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে, গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেজিং না করার ফলে, আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।